আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই রেসিপিটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আজ আমার রেসিপিতে থাকছে একদম নতুন পদ্ধতিতে ঝাল ঝাল গরুর মাংস দিয়ে আলুর ভোনা। ঝাল ঝাল গরুর মাংস দিয়ে আলুর এই রেসিপিটি খেতে কিন্তু অসম্ভব মজার, একদম নতুন পদ্ধতিতে আপনাদেরকে তৈরি করে দেখাবো। চলে যাচ্ছি রেসিপিটি তৈরি করার জন্য। রেসিপিটি তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। আমি সবসময়ের জন্য সরিষার তেলটা ইউজ করি, তাই এখানে সরিষার তেলটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে রান্নার রেগুলার তেলটা দিয়েও রান্না করতে পারেন। এরপরে তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি 6-7 পিস দারচিনি। দারচিনিটা দেওয়ার পরে যখন দারচিনিটা গরম হয়ে যাবে তখন দিয়ে দিব মশলা পেস্ট করা। এই মশলাটা আমি নিয়েছি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সম্পূর্ণ মশলাটাই কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। আর পরিমাণটা আমি আপনাদেরকে একটু পরেই বলে দিচ্ছি। এখানে পরিমাণটা হচ্ছে 1 কেজি গরু মাংসের জন্য নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 8 টুকরো এলাচ, 1 কাপ পরিমাণ পেঁয়াজ, সেটা আমি সম্পূর্ণ পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা 1 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব 7 মতো লাল মরিচের গুঁড়া এবং দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া। যে কোনো রেসিপি হোক না কেন, মশলার পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে যে কোনো রেসিপিরই কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায়। শুকনো উপকরণগুলো দেওয়ার পরে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে গন্ধটা চলে যাচ্ছে। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ থাকছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। এবং আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন আইটেমের রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন। আশা করছি আমার চ্যানেলের নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। মশলাটা কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে গন্ধটা যখন চলে যাবে তখন দিয়ে দিচ্ছি গরুর মাংস। এই গরুর মাংসটা ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। হাড়, চর্বি এবং মাংস 3টি মিলিয়ে কিন্তু রয়েছে, আর এই 3টি মিলানো থাকলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে, অনেকটাই টেস্ট বেড়ে যায়। এবার মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অর্ধেকটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি কিন্তু সবসময়ের জন্য রেসিপি তৈরি করি অর্ধেকটা সিদ্ধ করে তারপরে ঝোলটা দিয়ে দিই, যেহেতু কম ঝোল দিলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে মাংসের ভেতরে চলে যায়। আর যদি বেশি পানি দেওয়া হয় তাহলে কিন্তু মাংস থেকে একটা পাঁচে পাঁচে লাগে, স্বাদটা কিন্তু একদমই ভালো আসে না। ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রেখেছিলাম, এরপর ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর দেখুন কতটাই পানি বের হয়ে গেছে। আমি কিন্তু কোনো রকম এক্সট্রা পানি এখানে ইউজ করিনি, মাংস থেকেই কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে। কিছু সময় নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এভাবে করে কিছু সময় জাল করে করে একদমই ঝোলটা শুকিয়ে নেব। এই নতুন পদ্ধতিতে মাংসটি তৈরি করে আপনারা ট্রাই করতে পারেন, তাহলেই বুঝতে পারবেন মাংসের স্বাদটা কতটাই বেড়ে যায়। আপনারা নিশ্চয়ই ফলো করেছেন, কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে তুলে নেড়ে নেড়ে মাংসটা কষিয়ে নিলাম। দেখুন আমি আবারও ঢাকনা তুলে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর মাংস থেকে কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর তেলটাও কিন্তু বের হয়ে গেছে। এই তেলের ভেতরে কিছু সময় কষিয়ে নিলে খুব ভালো একটা স্মেল আসবে। এরপরে আমি দিয়ে দেব এর ভেতরে আলু। আলুগুলো আমি এই সাইজ করে নিয়েছি, এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সেই আলুগুলো মাংসের ভেতরে দিয়ে আবারও কিছু সময় কষিয়ে নেব। আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে মাংসটা যত ভালো কষানো হবে স্বাদটা কিন্তু ততই ভালো আসবে, আবার কম পানি দিয়ে কিন্তু মাংসটা রান্না করলে মাংসের স্বাদটাও কিন্তু অনেকটাই ভালো আসে। সেজন্য কিন্তু আমি একদমই কষানোর ভেতরেই মাংসগুলো অর্ধেকটা সিদ্ধ করে নিব, যাতে করে পানিটা একদমই কম লাগে। দেখুন ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে, আর আমি আলুগুলো দিয়েছিলাম সেই আলুগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। কষানো হয়ে গেলে পুরোপুরি এখন আমি
কষানো পুরোপুরি হয়ে গেছে। আমি এখন এর ভিতরে ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলের পরিমাণটা দেখুন, আমি কিন্তু তেমন একটা ঝোল দেইনি, আর মাংস আলু হিসেবে কিন্তু একদমই ঝোলটা কম। মাংসটা কিন্তু অর্ধেকটাই সিদ্ধ হয়ে গেছে, অর্ধেক বলতে তিন ভাগের দুই ভাগই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ছিলে রাখা চারটি রসুন দিয়ে দিচ্ছি। এই রসুনটা খেতে আমাদের ঘরের সবাই পছন্দ করে, তাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন, আবার দিতেও পারেন। এই রসুন খেলে কিন্তু শরীরের জন্য অনেকটাই উপকারী আছে। রসুনটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যতক্ষণ না বরফ চলে আসছে। বরফ চলে আসার পরে আমি আবারও কিছু সময় নেড়ে ছেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম চার পাঁচটি কাঁচামরিচ। এই কাঁচামরিচটাকে দিলে ফ্লেভারটা কিন্তু অনেকটাই ভালো আসে, তাই কাঁচামরিচটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে যখন একদম ঝোলটা শুকিয়ে যাবে, যতটুকু ঝোল আমি রাখবো ততটুকুই রেখে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নেব। গরুর মাংস দিয়ে আলুর এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং রেসিপিটি ভালো লাগলে রেসিপিটির জন্য অবশ্যই একটি লাইক দেবেন। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।